শুনতে পাই। তো আজ থেকে 12-13 বছর আগে আমি গজলটা শুনছিলাম একটা ওয়াজে। তো এই গজলটা আমি যেদিন শুনছিলাম সেদিন থেকে আমার মনের ভিতরে একটা কষ্ট, একটা দুঃখ, একটা শোক এসে পড়লো যে আমার বাড়িতে তো জায়গা জমি নাই, আমার বাড়িটাই আছে তো আমার বাড়ির সামনে আমি এই জায়গাটার মধ্যে মসজিদ ঘর বানাবো, যাতে এই জায়গাটা আমার কবর হয়। আমি যে জায়গাটা মসজিদ ঘর বানাবো আমার দাদা দাদি আত্মীয় স্বজনের কবর আছে ওই জায়গা। তো ভবিষ্যতে এখন যদি আমি মারা যাই আমাদের কবরস্থান আছে, কিন্তু আমি চাই যেন আমার কবরটা, আমার সমাধিটা আমার মসজিদের পাশে হয়। তো অন্য মানুষের মসজিদের পাশে গেলেও আমার কবর দিব না। তো সেই ক্ষেত্রে আমার ওখান থেকে আর কি চিন্তা ভাবনা যে আমি আমার বাড়ির পর মসজিদ ঘর বানাবো আর আমার এই মসজিদের পাশে আমার কবরটা হবে। আমি এটা নিয়ে আমি স্ট্যাম্প বানাইছি, স্ট্যাম্পে ওইভাবে লেখা আছে যে আমার এই জায়গাটার মধ্যে আমি মসজিদ ঘর বানাবো। কিন্তু আমার সর্বশেষ আশা, আমার একটা আশা, আমার একটা স্বপ্ন যেন আমার এই মসজিদের পাশে কবর দেওয়া হয়, আমার এই স্ট্যাম্পে এইভাবে লেখা আছে। আমি অলরেডি আমার মসজিদের জন্য আমি স্ট্যাম্প বানাইছি, কিন্তু আসলে মূল সমস্যা টাকা, টাকার কারণে আর কি মূলত আমি আমার মসজিদের কাজটা ধরতে পারছি না। রিক্সা চালাই, সংসারই চালাইতে পারি না বর্তমান অবস্থা যে এরকম কামাই রয়েছি। এই যে সকালে কোন দিন বাড়াইছি, পকেটে যা কাম করছি সব খরচ খেলাইছি, খালি গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে ওটা খাইতেছি ওটা খাইতেছি। তো বাড়িতে বাজার করে নিয়ে যাবো এটাও মনে হয় আজকে হইব না, তাহলে আমি মসজিদ ঘর বানাবো কেউ করে। কিন্তু তারপরে মনে আশা আছে, স্বপ্ন আছে, আল্লাহ তালা আছে। আমি যদি কিছু কারো কাছে চাই, আমি কখনো কখনো কারো কাছে কই না 10টা টাকা দাও, আমি কখনো কারো কাছে কিছু চাই না। তবে আমি আমার লোভ আছে অনেক, চাই না বলে তা না, আমি অনেক লোভী ভাই। সে লোভটা কার কাছে জানেন? আমার আল্লাহর কাছে। আমার আল্লাহর কাছে আমি সবসময় বলি, আল্লাহ তুমি আমার ভালো করো, আমি যাতে পাঁচ অক্ত সালাত কায়েম করতে পারি, মানুষের সাথে ভালোভাবে চলতে পারি, যেন আমার মসজিদটার কাম ধরতে পারি, এসব কিছু আল্লাহর কাছে আমি খালি চাই। কিন্তু মানুষের কাছে আপনি যাইতেছেন, আপনারা কোনো ভাই আমি অভাব আছি না খায় আমার 10টা টাকা দেন, আল্লাহ দিন তা আমার না আসা ভাই। আমি যতই রিক্সা চালাই আর যতই যা করি, তো ইনশাল্লাহ আমার অনেক লোভই আমি, এটা আমি মানি, কিন্তু আল্লাহর জিনিসের পাল লোভ আমার, তাছাড়া পৃথিবীর কোনো কারোর কাছে আমার লোভ নাই। দর্শক আপনার শুনতে পাচ্ছিলেন দেখি আর কি ফরিদ, তিনি আসলে তার যে ইনকাম হবে সেই ইনকামে তিনি প্রথমেই তার ঘর চান না, তিনি তিনি একটা মসজিদ তৈরি করবেন তার জমির উপরে। তো আপনার তাকে আসলে সেভাবে সহায়তা করতে পারেন, তাকে বিভিন্ন সাপোর্ট করতে পারেন। আমার চাই যে সেই আর কি ফরিদ, সে আসলে তার মধ্যে বেশ পটেন্সিয়ালিটি আছে, সে তার ডিজার্ভ করেন। তো আপনার সবাই যদি তাকে সহায়তা করেন, সাপোর্ট করেন, তাহলে সে হয়তো তার সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবে। তো সবার জন্য শুভকামনা থাকবে এবং তার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবে। কাট করে দিলেন, আমি একটা কথা ভুলে গেছি। ভাই আপনার লোন, তবে আমার এই ভিডিওটা যারা যে যেখান থেকে দেখতেছেন, আমি জানি অনেকেই অনেক ক্ষমতাশালী আছে, অনেকেই অনেক পাওয়ারশালী আছে। তো যারা মিডিয়া কর্মী আছে, আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো। আমি যে রিক্সওয়ালা বলাকার হয়েছি, আমি একটা ভালো রিপোর্টার হইতে চাই, আমি একজন ভালো সাংবাদিক হইতে চাই, আমি একটা সাংবাদিকের কাজ চাই। যদি কেউ কখনো পারেন তো আমাকে এদিক দিয়ে একটু হেল্প করেন প্লিজ। আমি একজন ভালো সাংবাদিক হইতে চাই, যাতে যে কোনো জায়গা আমি যে কোনো অবস্থাতে আমি ভিডিও করতে পারি, আমি এই গ্যারান্টি চাই। যেন আমি যে কোনো জায়গা, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে আমি চাই মাটির নিচিকার খবর বাইর করে আমার পেজ থেকে তুলে ধরার জন্য। এই মাটির নিচে কী আছে এই জিনিসটাও আমি তুলে ধরতে চাই, যত ভয়ঙ্কর জিনিস হোক, যত যাই হোক না কেন, সব খবর আপনি বের করে নিয়ে আসেন। হ্যাঁ, আমি ভিতরকার খবর আমি বাইর করে আনতে চাই, যার কারণে আমি সবার কাছে একটা অনুরোধ করবো। জানি না আমার এই কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগবে কে ভালো লাগবো, কিন্তু তারপরেও আমি বললাম আপনাদের কাছে, আমি রিকোয়েস্ট করলাম প্লিজ আমাকে আপনারা একটা যদি পারেন সাংবাদিকের কার্ড দেবেন, যাতে আমাকে আমি যদি কোথাও ভিডিও করতে যাই, ছবি তুলতে চাই, কেউ যাতে আমাকে কোনো ইনসার্ট না করতে পারে। শুধু এই কারণেই আমি একটা সাংবাদিকের কার্ড চাই। তাহলে একটা কাজ করুন, বলি দেন যে মুনিশা নামক একজন সাংবাদিক আছে, তো ওদের বলি দেন যে এটিন বাংলার মুনিশা আপনার এটিন বাংলার মুনিশার আবার খুব ফ্যান, আপনি আমাকে সহায়তা করবেন বলে আমি আশা করি। আমি জানি আমাদের এটিএন বাংলার একটা সাংবাদিক আছে, সাংবাদিক মুনিশা, ওনার ভিডিওগুলো আমি অনেক দেখি, ওনার যে ইগুনে ছাড়ে
ওনার এগুনে আমি দেখি, আমরা এটেন বাংলা দেখতাম আগে, আমার দেশের বাড়িতে টিভি ছিল, এখনও দেখি ওনার অনুষ্ঠানগুলো ভালো লাগে। তো আমি জানি উনি সাধারণ মানুষের অসহায় মানুষের অনেক হেল্প করে। তো আমি একটা কথা আপনাকে বলতে চাই আফা, প্রথমে আমার সালাম নেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনি যদি পারেন তো আমার জন্য এই অধমের জন্য একটু সহযোগিতা করেন, তাহলে আমি ইনশাল্লাহ খুশি হব অনেক। যে আমার এক আফা যে আর নাকি আমরা ভক্ত, যার অনুষ্ঠানগুলো আমরা সবসময় দেখে আসি, সেই লোক আজকে আমারে একটু সহযোগিতা করছে, আমার একটা কর্মজীবনের রাস্তা বাইর করে দিছে। আসলে এই কথা আগুনে আমি বলতাম না, কারণ এই কারণে আমি এই কথাগুলো বলতেছি। অনেক জায়গা আছে ভিডিও করতে গেলে অনেকে আছে খারাপভাবে নেয়, কারণ আমি একজন রিক্সাওয়ালা, তো এই কারণে আর কি অনেকেই আছে আমাকে অ্যালাউ করে না। তো আমি চাই আমাকে সব জায়গায় অ্যালাউ করুক, আমি চাই আমি সব জায়গার ভিডিও করি। হ্যাঁ, খালি রিক্সা চালাই, রিক্সাওয়ালাকে গল্প নিলে তো হবো না, অল বিশ্বের অল সব জায়গাকার গল্প নিতে হবো। তো আমি এই জন্যই আপনার কাছে রিকোয়েস্ট করি, প্লিজ আপনি যদি আপনার সামর্থ্যের মধ্যে যদি থাকে আমাকে হেল্প করবেন ইনশাআল্লাহ, আমাকে একটা কাট করে দেবেন, সেটা হলো সাংবাদিকের কাট, যাতে আমি সব জায়গাও অ্যালাউ হই। থ্যাংক ইউ ভাই, আমরা খেতে যাবো।